সম্ভব সন্ধ্যা। সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটার অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং সেন্ট জেভিয়ার্স বঙ্গ সাহিত্য সমিতির যৌথ আয়োজনে আজ জাবুল্লাহ 2018 শেষ সন্ধ্যায় ফাদার ডেভিলসের প্রেক্ষাগৃহে আগত সকলকে দশভুজা বাঙালি 2018 অনুষ্ঠানে নমস্কার জানাই। দশভুজা বাঙালি তিনি যিনি বাংলার মুখ সারা বিশ্বকে দেখিয়েছেন। দশভুজা বাঙালি তিনি জানার মাঝে অজানারে যিনি সন্ধান করে চলেছেন চিরকাল। দশভুজা বাঙালি তিনি আজ সৃষ্টি সুখের উল্লাসে যার তব্ব গিয়ে খুন হাসে। আসলে দশভুজা বাঙালি তারাই যাদের উজ্জ্বল উদাহরণে উত্তরণের স্বপ্ন দেখি আমরা। সময়ের অজুহাতে সময় হয়ে ওঠার হাতছানি দেওয়া দৈত্যকে সমূলে বিনাশ করতে জেভিয়ার্সের প্রেরণা দশভুজা বাঙালিরা। গত 150 বছরের বেশি সময় ধরে বাঙালির বাঁধ ভেঙে চলার গতিকে কুর্নিশ জানিয়ে এসছে দেশের অন্যতম সেরা শিক্ষাবিদ জেভিয়ার্স। আর আজ দশভুজা বাঙালির মঞ্চ থেকে আমরা আরও একবার সম্মান জ্ঞাপন করব তাঁদের, যাদের জন্য সোনার বাংলা আজ গোনার যোগ্য হয়ে উঠেছে। কোন রকম আলো জ্বালিয়ে নয়, আলো এনে এই মঞ্চকে আলোকিত করতে চাই আমরা, আধার খোঁজাতে চাই। যে মানুষটির কথা বলবো তিনি একজন আলোর পথযাত্রী, আর আমরা বিশ্বাস করি তারারা আলোকবর্ষ দূরে থাকলেও আলোকদর্শীরা থাকেন আমাদের মাঝেই। কিছুদিন আগে পর্যন্ত নিঝুম রাতের পর ভোর 6টার সেন্ট জেভিয়ার্সের প্রভাত বিভাগে তার উত্তত কণ্ঠস্বর ভেঙে দিত সব স্তব্ধতা। তিনি বিশ্বাস করেন শৃঙ্খলায়, আর ভেঙে দেন শৃঙ্খলকে। মঞ্চে আহ্বান করব সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি তথা সেন্ট জেভিয়ার্সের রেক্টর তথা সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাটিওকে। প্রিয় অতিথি, দর্শক এবং আমার জেভিয়ারিয়ান পরিবার, ওয়ান্স এগেইন গুড ইভিনিং, নমস্কার। জেভিয়ার্স আমাদের কাছে শুধু একটা কলেজ নয়, একটা পরিবার। দশভুজা বাঙালি এই পরিবারের সবচেয়ে প্রিয় অনুষ্ঠানগুলোর একটা। দশভুজা বাঙালি সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাথে বেঙ্গল লিটারেরি সোসাইটি সেন্ট জেভিয়ার্স কলেজের একসাথে পরিশ্রমের ফসল, এটাই আমাদের জেভিয়ারিয়ান স্পিরিট। গত 300 বছরের বেশি সময় ধরে বাংলা আর বাঙালির মধ্যে মিশে আছে জেভিয়ার্স। আমরা তো গর্বের সাথে বলি কলকাতার অন্যদের চেয়ে আমাদের বাঙালিয়ানা বরং একটু বেশি। রবীন্দ্রনাথ থেকে জগদীশ চন্দ্র বোস, উৎপল দত্ত থেকে সৌরভ গাঙ্গুলি সবাই এই পরিবারের বংশ দেখেছেন। অন্যদিকে অনেক জেসমিন সাজক বাংলা সহ ভারতের নানা ভাষায় সাহিত্য চর্চা করেছেন। সেই 2011 থেকে দশভুজা বাঙালিতে আমরা গুণীজনদের সম্মান জানাই। আমরা মনে করি এই মানুষদের সাধারণ দেখে দশভুজা হয়ে ওঠার কাহিনী জেভিয়ার্সদের উৎসাহ দেবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আজ দশভুজা বাঙালিতে যারা এসেছেন সবাই কিন্তু শূন্য থেকে শুরু করেছিলেন। তোমাদের মতো আজ দাঁড়ায় আমাদের বাংলাকে এগিয়ে দিয়েছেন অনেকটা। কলেজ বেরিয়ে যখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থাকবে তোমরা, তখন নিজের বাসা নিজের শহরের জন্য টান আরো বেশি অনুভব করবে। তাই নিজের ভাষাকে ভুলে যেও না। প্রতিবেশীকে ভালোবাসতে যেমন আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখতে হয়, অন্য সব ভাষা জানতে তাই আগে নিজের ভাষাকে জানতে হয়। তাই আজ আমি এটুকু বলবো, নিজের ভাষা, নিজের পরিবার, নিজের ইনস্টিটিউশন, নিজের কালচার, এগুলোকে তোমারই ভালো রাখতে পারবে। স্টুডেন্ট অ্যালুমনাই
প্যারেন্টস এবং অন্যান্য সব অতিথির ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, মে গড ব্লেস ইউ। আমি একটা ঘর চেয়েছিলাম, তিন দেয়ালালা ঘর, আশা ছিল তার চতুর্থ দেয়াল আমি নিজে হব, একটা সাজঘর যেখানে ক্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজব, আল্লাদিত পোশাক পরে, চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তেই হাজাকের আলোয় চারিদিকে লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে আর বৃত্তের মতো চোখে আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসব আমার সব কথা নিয়ে, তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন একটা প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব, আর মানুষ মানুষ আমারই মতো সব মানুষ আমার কথা শুনবে, আমাকে ভালোবাসবে। না, এ আমার ইচ্ছা নয়, আসলে যার গল্প বলবো তারই উচ্চারণ। হতে চেয়েছিলেন অনেক কিছু, কখনো ফুটবলার, কখনো রাজনীতিবিদ, আবার কখনো বা লেখক, হয়েছেন অনেক কিছু। তিনি কাছের মানুষ, তিনি নিঃসঙ্গ সম্রাট, তিনি বিলে, তিনি অয়দিপাউস, তিনি ধর্মাশোক, তিনি ঔরঙ্গজেব। 1986 সালে বাংলার বিখ্যাত নাট্যদল নান্দিকারে যোগদান করেন, নাটক থেকে প্রথম রোজগার ছিল 25 টাকা মাত্র। আর এই 2018 এসে নিঃসন্দেহে কথা বলতে পারি বঙ্গরঙ্গ মঞ্চের অবিসংবাদিত নক্ষত্র তিনি। আর আমিত্বতে বিশ্বাস করেন না বলেই বিভিন্ন সময় ভিড়ে যান বিভিন্ন দলে, কখনো আবার মঞ্চ পেরিয়ে বড় পর্দায়। হারবার্ট, অনিক সুখ, মুক্তধারা, মায়া মৃদঙ্গ, ভালুথেকর মতো ছবিতে ছুঁয়ে যান বাঙালির হৃদয়। আর মঞ্চ অভিনেতা, তিনিই বাংলার সেই অভিনেতা যার একই সঙ্গে 26টা নাটকের শো কলকাতা এবং শহরতলি জুড়ে একই সময়কালে প্রযোজিত হয়। তিনিই সেই অভিনেতা যার নাটক নিয়েই একটা আস্ত নাট্যমেলা হয়। নান্দিকারের শেষ সাক্ষাৎকার, ফুটবল, নগরকীর্তন, নাচনি মাধবী, ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীত, বোমা, স্টোরি টেলারের টোপি, 221 বি বেকার স্ট্রিট, রঙ্গপটের ধর্মাশোক, ঔরঙ্গজেব, আবার কখনো সংস্কৃতির আলতাফ গোমস, সৌদাগরের নৌকা, উইঙ্কেল টুইঙ্কেল, এছাড়াও বিলে, ফুরুত, রংকম, যদিদং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নাটকে বাঙালিকে নাট্যমোদী বাঙালি করে তোলার প্রয়াসে এ যুগের সেনানায়ক তিনি। তাই শিশির বাহাদুরী, গিরীশ ঘোষ থেকে দেবব্রত বিশ্বাস, বিশ্বাসের সঙ্গে ফুটিয়ে তোলেন প্রত্যেকটা চরিত্রকে। পুরস্কারও পেয়েছেন অনেক, নাট্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভরা তার আলমারি। কিন্তু এর পরেও, এত পুরস্কারের পরে বাংলা নাটকের রমণীয় ইতিহাসের সামনে দাঁড়িয়ে তিনি বিশ্বাস করেন, পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পথ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাদ রাশি রাশি, আশার নেশায় করে জীবন যাপন। মঞ্চে আহ্বান করব বিশিষ্ট অভিনেতা মঞ্চপুত্র দেব শঙ্কর হালদার। এবার দশভুজার মাইক্রোফোনে দেবোচ্চারণ, মাইক্রোফোনে শ্রী দেব শঙ্কর হালদার। আমি এতদিন জানতাম যে আমি খুব মনে রাখতে পারি, কিন্তু একটু আগে যে বিস্ফোরণ ঘটাচ্ছিলেন আমার বন্ধু মনে রাখার ক্ষেত্রে, আমার সংলাপ যেটি আজকে আমি বলবো বলে ভেবে এসেছিলাম সেটি উনি বলে দিয়েছেন। ওই যে আমি একটি ঘর চেয়েছিলাম, তিন দেওয়ালওয়ালা ঘর, আশা ছিল তার চতুর্থ দেওয়াল আমি নিজে হব, একটা সাজ ঘর সেখানে ক্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজব, এই সংলাপটা পুরোটাও বলে দিয়েছে। আর তখন আমার এত হিংসে হচ্ছিল, তখন আমার এত রাগ হচ্ছিল যে আমি বাড়ি থেকে একটা তৈরি করে এলাম দুপুরে বলে দিলাম, কিন্তু পরক্ষণে আমার এত আনন্দ হলো, আনন্দ হলো এই কথা ভেবে যে আমি একজন অকিঞ্চিৎকর থিয়েটারের অভিনেতা,
আমার কথা আমার আগে বলবার মতো আনন্দ কেউ পেতে পারে এই শহরে কলকাতায় এবং সেন্ট জেভিয়ার্স কলেজে? তো আমি মুগ্ধ। আমি জানি যে আপনারা যারা ওখানে বসে আছেন প্রত্যেকে, তারা কতজন প্রতিটি থিয়েটার দেখেন আমি জানি না, কিন্তু আমি বলবো এই যে ও যে ভঙ্গিমায় আমাকে এবং আমাদের মতো যে অভিনেতা অভিনেত্রী অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা বসে আছেন তাদেরকে যে আদর দিলেন, যে যে মানে যে উত্তাপ নিয়ে ও ও এই ঘটনাটাকে পরিচালনা করছিল, তখন আমি বুঝতে পারলাম যে এটার পিছনে শুধু ও নেই, ওর বাবা মা নেই, ওর পাড়া ওর পরি ওর শিক্ষা সংস্কৃতি নেই, এর পিছনে প্রবলভাবে আছে ওই যে ওখানে লেখা আছে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং অ্যালামনি অ্যাসোসিয়েশন আর এই যে বেঙ্গলি লিটারেরি সোসাইটি। নিশ্চিতভাবে এখানকার ঐতিহ্য, এখানকার তাড়না, এখানকার সংস্কৃতি, এখানকার কি বলবো স্বপ্ন, এখানকার উত্তেজনা, এই সমস্ত কিছু ওকে তাড়িত করেছে, ওকে বলা যেতে পারে তাড়িয়ে মেরেছে যে তোমাকে এইভাবেই বলতে হবে, এমনভাবে বলবে যখন যার কথা সেটা তার থাকবে না, সেটা সকলের হয়ে যাবে, তোমার তো হবেই বটে। তো এইটা দেখে আমার সত্যি এত আনন্দ হচ্ছে যে এইভাবেও যে বরণ করা যায়, এইভাবেও যে সাধুবাদ জানানো যায়, সেটা আজকে এই এই কলেজে এই অনুষ্ঠানে এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে এবং বিশেষত বেঙ্গলি লিটারেরি সোসাইটির এই অনুষ্ঠানে না এলে বুঝতে পারতাম না। আমি শুধু একটি কথাই বলতে চাই, তারপরেও একটি কবিতা গিরীশ ঘোষের যেটি বললে আজকে ভালো হতো, যে আমরা কিন্তু এই যে আজকে যে সম্মান পেলাম বা পুরস্কার পেলাম যাই বলুন না কেন, এটাকে এইটা পাবো তো কোনোদিন ভেবে শুরু করি না। একটু আগে মমদির সঙ্গে কথা হচ্ছিল, আমরা এসব কেউই ভাবি না, আপনারাও কেউ ভাবেননি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন, কিন্তু পেয়ে যাই জীবনে এরকম কিছু কিছু জিনিস আসে, কিন্তু করি কেন? এখানে অনেক মানুষ আছেন, এই দিব্যেন্দু আছেন, ও যে দাবা খেলেছিল কোনোদিন এবং সেটাকে এখনো লালন করে মনের ভেতরে, এই এই সমস্ত কাজগুলো আমরা করে যাই কেন? এ ব্যাপারে ওই গিরীশ ঘোষের একটি কবিতা বলছিল, সেইখানে ওই ওই একটি শব্দ আছে যে বলো না, চিরবড় আরাধনা সহকারী বারাঙ্গনা কে কোথায় রাখে তার মান, অনুগ্রহ প্রার্থী জন কে কোথায় পায় ধন, রজনীর জাগরণ নিত্য হরে প্রাণ, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি হৃদয় সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন, আশার নেশা আমরা করি একদিন একদিন যাকে বলে পেয়ে যাবো ষোলো আনা যেখান থেকে হোক। তা এইরকম কিছু মুহূর্ত আসে, এটা পুরস্কারের মঞ্চের জন্য বলছি না, এইরকম কিছু ক্ষণ আসে, এরকম কিছু সময় আসে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে এই পুরস্কারের কথা আমি ভুলে যাবো, কিন্তু আজকের এই যে ঘরের মধ্যে যে উত্তাপটা তৈরি হলো সেইটা কিন্তু ভোলা শক্ত, সেইটি গায়ে মেখে আজকে আমি আবার বোলপুর চলে যাব কালকে যে অভিনয়টা করবো সেটার জন্য। তখন কিন্তু ওই অভিনয় করতে করতে আমার কিন্তু আজকের এই মুহূর্তটার কথা মনে পড়বে, এবং যখনই আমার একটু ফাঁকি দিতে ইচ্ছা হবে, যখনই মনে হবে যে এত অনর্গল বা এত মরিয়ার মতো করবার কিছু নেই, তখনই মনে পড়বে কালকে যে ওরা সম্মান জানিয়েছিল আমি ওরকম মরিয়ার মতো করি বলে, ওরকম প্রেমিকের মতো করি বলে, ওরকম বেইমানের মতো করি বলে, ওরকম বিশ্বাসঘাতকের মতো করি বলে, কিছুতেই ছাড়ি না, নাচরবান্ধার মতো করি বলে, সেই জন্যই তো ওরা আমাকে সম্মান দিয়েছিল। সম্মান মানে কি? সেটিও গিরীশ ঘোষ, যারা আমরা যে থিয়েটার করছি এখন সেই মাটিটিকে যারা উর্বর করেছেন, নাহলে আমরা করতে পারতাম না। সত্য কথাই, আমরা যেন আমাদের সেই পূর্বসূরিদের না ভুলে যাই, সেই জন্যই বলছি গিরীশ ঘোষকে রামকৃষ্ণ দেব বলেছিলেন যে তুমি বড় কাজ, আপনারা জানেন তুমি খুব বড় কাজ করছো, কি জানো, তুমি ঝুড়ি কোদাল দিয়ে মাটি কুপোচ্ছ, মাটি কুপিয়ে সেই মাটিগুলো কোনো একটা কাজে লাগাচ্ছ এবং জমিকে উর্বর করছো, শুধু তাই না, তুমি অন্য লোকের জন্য ঝুড়ি কোদাল রাস্তার ধারে রেখে যাচ্ছ যদি সে একটু মাটি কুপায়। তো এই ঝুড়ি কোদাল রেখে যাওয়া, ঝুড়ি আর একটা কোদাল, এটা রেখে যাওয়াই হচ্ছে একজন মানুষের, একজন আর্টিস্টের, একজন উদ্যোগপতির, একজন খেলোয়াড়ের, একজন স্বপ্নদ্রষ্টা মানুষের কাজ। আমার হাতে একটা ঝুড়ি ছিল আর একটা কোদাল ছিল, সেইটি আমি আপনাদের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজের বিশেষত মানুষজনের জন্য আমার রাস্তার ধারে রেখে গেলাম, আবার যখন আমার কোপানোর সময় হবে আমি ঠিক কুপিয়ে যাব। আপনারা যদি পারেন আরেকবার মাটিটাকে একটু উর্বর করবার চেষ্টা করবেন, যতটা গভীরে গিয়ে জল পাওয়া যায় চেষ্টা করবেন, আপনি জানবেন যে ওর নিচে জল আছে, আর সেই জলটাই আমাদের স্বপ্ন, সেই জলটাই আমাদের গিরীশ ঘোষের ভাষায় আশার নেশা। আমরা সেই আশার নেশায় বুঁদ হয়ে থাকলাম, আজকে যে নেশা আপনারা ধরিয়ে দিলেন সকলে মিলে, এর থেকে মুক্তি পেতে চাই না কোনোদিন, এ যেন আমাকে সৎ নেশার মতো মাতিয়ে রাখে। ধন্যবাদ।
দশভুজার মঞ্চে শুনছিলেন দেববাণী। এবার যার গল্প বলবো, তিনি বিশ্বাস করেন সাফল্যকে উদযাপন করতে আগে ব্যর্থতাটাকে চিনে রাখা জরুরি, তাই ব্যর্থতাগুলোকে সিঁড়ি করে করে আজ সাফল্যের শীর্ষে তিনি। এই মানুষটি নাটকের দলে হারমোনিয়াম বাজাতেন, তারপর লন্ডনে দিনের পর দিন জীবন সংগ্রাম, কখনো বা দুবাইয়ে রোজগারের আশায় গোলপাক রামকৃষ্ণ মিশনে গিয়ে উর্দু শেখা। যারা আলোর নিচে তাকে গিটার হাতে দেখেন, প্রতি মুহূর্তে ইয়ারফোনে তাকে শোনেন, এইসব গল্প তাদের কাছে অবিশ্বাস্যই ঠেকবে। প্রথম যখন গিয়েছিলেন তুমি শুনবে কি, খুব কম বাঙালি শুনেছিলেন, কিন্তু আজ বাংলা প্রেমের গান, বাঙালি শ্রী সুকুমার মিত্র এবং শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই সুযোগ্য ছাত্রের কণ্ঠেই সবচেয়ে বেশি পছন্দ করেন। কিন্তু তিনি অকপটে স্বীকার করেন, সুরে সুরে প্রেম থাকলেও তিনি প্রেম থেকে থেকেছেন দূরে দূরে। চলচ্চিত্রের গান রবীন্দ্রসঙ্গীত থেকে মৌলিক গান বারবার ছুঁয়ে গিয়েছেন বাঙালির হৃদয়। তোমার গানে সারা বেলার গানে, বন্ধু দেখা হবে, প্রিয়তমা, আজ শ্রাবণের বাতাস বুকে, বাঙালি বারবার তার ইয়ারফোনে শুনেছে তার কণ্ঠকে। আর চলচ্চিত্রে চুপি চুপি রাত, মেঘের পালক, গভীরে যাও, জানি পাল্টে যায়, পাল্টে দিয়েছেন পছন্দগুলো। আসলে জীবনটাকে খুব সামনে থেকে দেখেছেন তো, তাই ভূত ভগবান কিছুতেই আর বিশ্বাস রাখেন না, শুধু বিশ্বাস করেন যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি। পাল্টে যাচ্ছে গান শোনার ধরনগুলো, তিনিও পাল্টাচ্ছেন নিজেকে। 21 ফেব্রুয়ারি নিয়ে গান বেঁধেছেন, নিজের সঙ্গীত একাডেমি থেকে নিজের গান প্রকাশ করেছেন, আবার নিজের নাট্যদল কৃষ্টি পটুয়ার সঙ্গে উপহার দিচ্ছেন একের পর এক মিউজিক্যাল অপেরা। তিনি বাংলার গান গান আর বাংলায় গান গান। প্রিয় দর্শক, অনেক কথা বললাম, এবার কথা নয়, নীরবতায় সজলতার আখর ভরো। দেববাণী হয়ে গেছে, আমি আর কিছু না বলে আমি আমি ভীষণ কি বলবো, দেবশঙ্করের মতো এটাই বলতে ইচ্ছা করছে যে আমি কেউই কোনো কোনো সময় কোনো মুহূর্তেই আশা করেন না এত কিছু পাওয়ার, কিন্তু যখন পাওয়া হয় তখন মনে হয় যেন যে যতটুকু কষ্ট করেছি বা করে চলেছি, অনেক সময় স্বার্থপরের মতো কাজ করে চলেছি, সেখান থেকে এটাই বোধ হয় পাওয়ার ছিল, তো সেইটাই হয়েছে। তো ভীষণ ভালো লাগছে আজকের এই সময়টা এসে দেববাণীর পর আর কথা না বলে একটা গান গাই, এটাই আমার কাজ। আমি তোমার টানে সারা বেলার গানে, ভোরে রন্ত মিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে, ভোরে রন্ত মিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা বেলা কেন আমার গানে গানে। আজ সে না হয় ঘুম কাতুরে, বৃষ্টি হলেই ছাতা, একটা সময় ছিল যখন ভেজাত কলকাতা, যারা বৃষ্টিতে ভিজেছিল
তাদেরই একজনের গল্প বলি। এবার পুরাণ মতে দেবী দশভুজা দশ অস্ত্রে সুসজ্জিতা হয়ে অসুর নিধন করেছিলেন, কিন্তু দশভুজা যখন বাঙালি তখন একটা এগারো নম্বর অস্ত্রের প্রয়োজন হয় বই কি, আর দশভুজা তো দেবী, তাই এবার দেবীর অস্ত্রে শান দিতে মঞ্চে ডাকব গোয়েন্দিকে। বছর ১৫ বয়স যখন, তখনই ধরা দিয়েছিলেন টেলিভিশনের পর্দায়, তারপর লাবণ্য আর অভিনয়ের সংমিশ্রণে ছোট পর্দা আর বড় পর্দার দূরত্ব ক্রমেই ঘুচিয়ে দিয়েছেন তিনি। টেলিভিশনের পর্দায় কুয়াশা যখন, সুজাতা, মারিয়াদা, গোয়েন্দাগিন্নি, সীমারেখা, ছোট পর্দার বড় মুখ থেকেছেন সবসময়। বড় পর্দায় অর্থাৎ রূপলী পর্দায় তার উপস্থিতি এতটাই সোনালী যে জনপ্রিয়তা শহর গ্রামের বাঁধ মানেনি কখনো। সম্প্রদান, বিয়ের ফুলের মতন বিভিন্ন বাণিজ্যিক ছবিতে অভিনয় করার সঙ্গে সঙ্গেই অভিনয় করেছেন সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্রেও। বুদ্ধদেব দাশগুপ্তের চরাচর, লাল দরজা, গৌতম ঘোষের দেখা, অতন ঘোষের অংশমানের ছবি সহ অনু, সাজপাতির রূপকথারা বারবার তিনি দাগ কেটেছেন বাঙালির মননে। ঋতুপর্ণ ঘোষের ছবি দহনের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার মাদ্রিদ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, যারা বৃষ্টিতে ভিজেছিল ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি অতন ঘোষের বহুল প্রশংসিত মন ভালো করা ছবি ময়ূরাক্ষীতে মন খারাপি মনগুলোকে টাটকা বাতাস জোগানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেন্ট জেভিয়ার্সের দশভুজার মঞ্চ চিরকাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠত্ব উদযাপন করেছে। মনে আছে গতবার এই মাইক্রোফোনে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে গিয়েছিলেন, বাঙালিয়ানাটাকে বজায় রেখো নিজের মতো করে নিজের ভাষায়। আর বাঙালিয়ানা মানেই আমাদের কাছে দুর্গাপুজো। মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের উদাত্ত কণ্ঠ, আর তারপর টেলিভিশনের পর্দায় মহিষাসুর মর্দিনী। তাই টেলিভিশনের পর্দায় সবচেয়ে বেশিবার দশভুজা হিসেবে দেখেছে যাকে, তাকে এই মঞ্চে ডাকার লোভ সামলাতে পারলাম না। দশভুজা বাঙালি ২০১৮ বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী ইন্দ্রাণী হালদার। দশভুজার মঞ্চের মাইক্রোফোনে ইন্দ্রাণী হালদার। আমার সমস্ত এখানে বন্ধুরাই বলবো, তাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ। সবাই খুব ভালো থেকো। আমি আজকে সত্যি আপ্লুত, আজকে এখানে এসে খুব ভালো লাগছে। সত্যি ভাবিনি কখন যে সেন্ট জেভিয়ার্স কলেজে এরকম একটা অনুষ্ঠানে আসবো। দশভুজা যখনই অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রটা পেলাম, তখন আমার বন্ধু যে কথাটা বলছিলেন যে দুর্গা হিসেবে সব থেকে বেশি করে দেখা যায়, তো আমার মনে হলো যে যাক, তাই জন্যে কি আমাকে দিচ্ছে, আমাকেই বেশি করে দুর্গা করে দেখা যায়। তাই এবারের মহালয়াতেও যথেষ্ট প্রশংসিত হয়েছি। দশভুজা আমরা সবাই অ্যাকচুয়ালি ছেলে মেয়ে নির্বিশেষে, দশভুজা পুরস্কারটা আমার মনে হয় দায়িত্ব আরও বাড়িয়ে দিল। কারণ আমি মনে করি যে আমরা সবাই দশভুজা, কারণ ১০টা কাজ একসাথে করি আমরা সবাই। তোমরাও যে পড়াশোনা করছো, ইভেন্ট করছো, আবার বাড়ির কাজও করছো, আবার অনেক কিছু করছো, আমরাও সেরকম ছোটবেলা থেকেই সব কিছু করেছি, শিখেছি অনেক কিছু জীবনে। আমার শিক্ষা আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং চেষ্টা করি যাতে তারা আমার মতন বলবো না, তারা যাতে আরও ভালো হয়। তোমরাও অনেক ভালো হও, অনেক বড় হও জীবনে, সকলকে সম্মান করতে শেখো। আর এত সুন্দর একটা ইভেন্ট তোমরা সবাই মিলে করছো। আজকে আমি গাড়িতে যে মেয়েটির সঙ্গে আসছিলাম, আমি দেখছিলাম কি সুন্দর করে ও সারাক্ষণ কোঅর্ডিনেট করছে সবার সাথে, আমার দেখে খুব গর্বিত লাগলো। আমার মনে হলো যে সত্যি আমাদের ছেলেমেয়েরাও কত তৈরি হয়ে গেছে, এখন আরও তৈরি হয়। আমার অনেক শুভেচ্ছা রইল সকলের জন্যে, আর অনেক ধন্যবাদ জানাই সেন্ট জেভিয়ার্স কলেজকে আজকে আমাকে এই সম্মান জানানোর জন্যে। একটা
একটা কথা আমার বন্ধু বললেন যে গোয়েন্দা গিন্নি আমি কিনা আমি জানি না, তবে গোয়েন্দা গিন্নির একটা লাইন বলে যায় যদি কারুর মনে থাকে, গোয়েন্দা গিন্নি কিন্তু সবাই, গোয়েন্দা গিন্নি এখানে অনেকে অনেকে অনেকে, পশ্চিমবাংলায় ছড়িয়েছে অনেক গোয়েন্দা গিন্নি, তাই তারা মনে রেখো। একদিকে তার খুন্তি হাতা হলুদ জিরে নুন, অন্যদিকে হাত ছানি দেয় রাহাজানি তুন, বুদ্ধি ছড়ায় সংসারে তার বুদ্ধি ঠিমনি, রাধে বারে চোর ধরে বৌমা ডিটেকটিভ, গিন্নি গিন্নি আমি গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি তোমরা সবাই গোয়েন্দা গিন্নি। থ্যাংক ইউ, নমস্কার। চরণ খেলা মাত্র রবি ঠাকুরের বিখ্যাত কবিতা, আর সেখান থেকে পরের গল্পটা শুরু। 1930 সাল, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তখন চলছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদের পাহাড়ে দুর্ধর্ষ এক লড়াই। আর সেই লড়াইয়ে অসম সাহসীদের মধ্যে ছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রয়াত সুরেশচন্দ্র দে। ব্রিটিশ ফুটে উদ্যত আওয়াজ যখন ভারতীয়দের ধুলো মাখা পায়ের পাশ দিয়ে অবজ্ঞা ভরে চলে যেত, তখনই তিনি পণ নিয়েছিলেন স্বদেশী উপায়ে এই দূরত্ব ঘুচিয়ে দেওয়ার। তা বেশ কয়েক বছর পর জামশেদপুরে খুব সাধারণভাবে শুরু করেন পথ চলা, আর সেই সাধারণ পথকে আজ রাজপথে পরিণত করেছেন তার সুপুত্র। যারা বলেন বাঙালি ব্যবসা বিমুখ, যারা বলেন বাঙালির লক্ষ্মী লাভ ঘটে না, তাদের জন্য আজ দর্শভোজা বাঙালির মঞ্চ থেকে আমাদের উত্তর শ্রী লেদার্স এর ম্যানেজিং ডাইরেক্টর শ্রী সত্যব্রত দে। সেই শ্রী লেদার্স বন্ধুরা, সেই শ্রী লেদার্স যে সংস্থা এই কলকাতাকে ভিত্তি করেই ছড়িয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও। সেই শ্রী লেদার্স গত আর্থিক বছরে যা ব্যবসার পরিমাণ ছাড়িয়েছে 99,58,00,000 টাকা, আর সম্পদের পরিমাণ 220 কোটি টাকারও বেশি। যারা বলেন বাঙালি শিল্প বোঝে না, তাদের জন্য আমাদের উত্তর তিনি। তিনি চলেন বিশ্বমান আর খাঁটি দামকে সঙ্গে রেখে। তিনি বিশ্বাস করেন এভাবেই দূরত্ব মুছে দেওয়া যায়। কলকাতার লিন্স স্ট্রিটে তার সংস্থার শোরুম পৃথিবীর বৃহত্তম শোরুমগুলোর মধ্যে একটা। আর আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে শিল্প কি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান, সর্বত্র মশকরা, সর্বত্র আলোচনা। তাই শিল্পীদের মাঝে আজ একজন শিল্পপতিকে নিয়ে এসেছি, যার ধর্ম আর কর্ম জুড়ে শুধুই চর্ম। রাজার পদ চর্ম আবরণে, থাকিল বুড়া বসিয়া পদ পান্তে, সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গোবু রক্ষা পেল ধরা। কলকাতা তুমিও হেঁটে দেখো, দশভুজা বাঙালি 2018 সত্যপ্রত। আমরা ওনাদের কোনো ইনফরমেশন দিইনি, যার জন্য দু একটা ভুল তথ্য গেছে আপনাদের কাছে।
সিলাসের টানোভারা দিয়ে 400 কোটির কাছাকাছি। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি নয় সিঙ্গেল ব্র্যান্ড রিটেল স্টোরে বৃহত্তম স্টোরটি আমাদের কলকাতাতে সিলাসে। আমি উদ্যোক্তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, ধন্যবাদ। একটু আগেই গোয়েন্দা গেন্দের কথার সময় মগজের কথা বলছিলাম, এবার একটু মগজ ধোলাই হোক। যা গল্প শোনাবো তার মগজে শান দেওয়া শুরু 6 বছর বয়স থেকে। এই গণতান্ত্রিক দেশে থেকেও তিনি নাকি এখনো বেশি ভালোবাসেন রাজা মন্ত্রীকে। বাঙালি বলে পুরনো চাল ভাতে বাড়ে, কিন্তু পুরনো এবং নতুন সব চালেই সিদ্ধ হস্ত তিনি। পার্থক্য একটাই, তার চাল খাওয়ার প্লেটে নয়, দাবার বোর্ডে। মাত্র 12 বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়নশিপে টেক্কা দিয়েছিলেন বড়দের বুদ্ধির সঙ্গে। 3 বছরের দাবারে জাতীয় চ্যাম্পিয়নকে অর্জুন পুরস্কারে সম্মানিত করেছে ভারত সরকার। প্রথম বাঙালি এবং বিশ্ববিখ্যাত বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পেয়েছেন গ্র্যান্ড মাস্টার খেতাব। লন্ডন থেকে মেক্সিকো, নিউ ইয়র্ক থেকে প্যারিস, ঢাকা, অস্ট্রেলিয়া, সর্বত্র ভারতের প্রতিনিধিত্ব করে বাংলাকে গর্বিত করেছেন। আর এখন তার মতোই স্বপ্ন নিয়ে থাকা হাজারো উদীয়মান দাবাড়ুকে প্রশিক্ষণ দিয়ে 64 খোপের রাজ্যে অসংখ্য চালককে তৈরি করছেন তিনি, কারণ তিনি বিশ্বাস রাখেন বাংলার মেধায়। তিনি আশা রাখেন একটু আলোর পথ দেখিয়ে দিলে বাংলা থেকে উঠে আসবে সাদা কালোর চালকরা। 2017 সালে তার কৃতিত্বকে সম্মান জানিয়ে তার ছবি এবং তার নাম সহ পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করে ভারতীয় ডাক বিভাগ। তিনি এত বড় মাপের মানুষ, তবুও মিশে থাকেন আমার আপনার মধ্যে। অর্থাৎ বাঙালির হৃদয়ে যেমন কৃষ্টি রয়েছে, মগজে রয়েছে কিস্তি। আর তাই আজ দশভুজার দানটায় রাজাকে বন্দি করতে মন্ত্রীকে এগিয়ে দিচ্ছি। দশভুজা বাঙালি 2018 গ্র্যান্ড মাস্টার দীপেন্দু বড়ুয়া। নমস্কার, শুভ সন্ধ্যা। মানে বলতে পারি না, আমার কাজ 64 কোপে খেলা। আজকে যদি আমাকে যদি সবার সঙ্গে খেলতে পারা হতো একসঙ্গে, তাহলে হয়তো আমি হয়তো অনেক বেশি খুশি হতাম। তো আমার 72 সালে যখন ছ বছর বয়স, তখন আমার খেলা শুরু বাবার হাত ধরে। এবং তখন দাবার সম্বন্ধে সাধারণ মানুষের সবার একটা অন্য ধারণা ছিল, আপনারা সকলেই জানেন, যে তাস, দাবা, বাসা, 3 সর্বনাশা। সেই সর্বনাশ দিয়ে শুরু এবং খেলতে খেলতে আজকে এই জায়গায় পৌঁছে গেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়। এই দীর্ঘ সময় অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু আজকের এই পুরস্কারটা ডেফিনেটলি একটা অন্য মাত্রা রাখে। তার কারণ হচ্ছে যে সেন্ট জেভিয়ার্স কলেজ শুনলেই একটা ভয়, কোনোদিন আমি ভালো ছাত্র ছিলাম না, সুতরাং সেই সুযোগ আমার হয়নি। সেটা আমার গিন্নি সহেলি এখানকার স্টুডেন্ট ছিল, ছাত্রী ছিল, এবং এখন বর্তমানে আমার ছেলে, ও এখানে ফার্স্ট ইয়ার ইকোনমিক্সে পড়ছে। সুতরাং আজকের এই অ্যাওয়ার্ডটা ডেফিনেটলি আমার কাছে একটা বিশাল পাওনা, এবং আমি আশা করব যে এই সর্বনাশা যে খেলা শুরু করেছি সেটা আপনাদের এই পুরস্কার পেয়ে
আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। খেলা এখন খুব কম খেলি, এখন একাডেমি শুরু করেছে 12 বছর হলো, প্রচুর ছাত্রছাত্রী আছে, তাদের কাছে সকলের কাছে বাংলার ঘরে ঘরে যাতে দাবা যাতে পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যেই আমার একাডেমি শুরু করা, এবং আশা করব এই এই পুরস্কার আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবে, প্রেরণা যোগাবে, এবং সেই কাজে যাতে সফল হই সেই আশীর্বাদ আপনার কাছে চাই। ধন্যবাদ। আমরা শুধু দিব্যেন্দুবাবুকেই মিট করলাম না, আমরা চেককেও মিট করলাম, তাই এবার চেকমেট হয়ে গেল। এবার একজন অন্যরকম মানুষের গল্প। পাশাপাশি ছুটতে থাকা বড় বড় স্বপ্নগুলোর মাঝে ছোট্ট করে ভাবতে শেখা, ছোট্ট করে স্বপ্ন দেখা, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দুর মতন স্বপ্ন। ছোটবেলা থেকেই ছোট করে ভাবতেন বলে তিনি আজও আমাদের মধ্যে মিশে রয়েছেন, আমার আপনার মতো করে, যার জন্ম ভারতের অন্যতম খ্যাতনামা এক পরিবারে, বেড়ে ওঠা ফ্ল্যাশ বাল্বের ঝলকানির মধ্যে, কিন্তু ওই যে বললাম মিশে থাকতে চান এবং মিশে থেকেছেন আমার আপনার মাঝে। সর্বপল্লী ডাক্তার রাধাকৃষ্ণন বলতেন, ভারতের সাহিত্যে রবীন্দ্রনাথ আর সংস্কৃতিতে উদয় শঙ্কর। আসলে পাশ্চাত্য নৃত্য, ভারতীয় লোকনৃত্য, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য বিভিন্ন মৌ সংগ্রহ করে যে নৃত্য মধু পণ্ডিত উদয় শঙ্কর তৈরি করেছিলেন তাকেই আজ অনেক দূরে গিয়ে নিয়ে গেছেন আজকের দশভুজা। শিল্পীর শিল্প ভাবনায় বিশ্বাস করেন বলেই নাচ তার কাছে কোনো কৌশল নয়, নৃত্য একটা দর্শন। তাকে যারা খুব কাছ থেকে চেনেন তারা বলেন তিনি শুধু নাচতে শেখান না, তিনি ভাবতেও শেখান। আর তাই নিউ ইয়র্ক থেকে ঢাকা, লন্ডন থেকে প্যারিস, গ্রিস, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সাত সমুদ্রের সীমানা ছাড়িয়ে তার নৃত্য শৈলী মুগ্ধ করেছে বিশ্ববাসীকে। এ তো গেল একজন নৃত্যশিল্পীর কথা, কিন্তু আপা মোর বাঙালি তাকে আরও বেশি ভালো করে চেনে তাদের হৃদয়ের এক অভিনেত্রী হিসেবে। জন্মভূমি থেকে তিথির অতিথি, টেলিভিশনের পর্দায় বারবার মন কেড়ে নিয়েছেন। মৃণাল সেনের মৃগয়া, একদিন প্রতিদিন, সত্যজিৎ রায়ের গণশত্রু, আগন্তুক, শাখা প্রশাখা, ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুই চিত্র পরিচালকের সবচেয়ে আস্থার মুখ থেকেছেন তিনি। সত্যজিৎ রায় বলেছিলেন, তুই না করলে আগন্তুক ছবিটাই করব না। এরপর গৃহযুদ্ধ, দূরত্ব, জাতিস্বর, অন্তর্লীন, মাছের ঝোল, পিঙ্ক, একের পর এক সুপ্রশংসিত অভিনয়। নিন্দুকেরা বলেন তিনি নাকি ভিজিটিং কার্ড রাখেন রান্নাঘরের তাকে, কিন্তু তাকে ভিজিট করতে গেলে দোর খুলে দেন পরম যত্নে, বলা ভালো পরম মমতায়। দুই জাভেলিয়ারের গর্বিতা মাকে তাই দর্শকটিকা ছাড়া আর কি বলা যায়। মঞ্চে আহ্বান করব দশভুজা বাঙালি 2018 নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ইন্দ্রাণী মমতা শঙ্করকে। এবার কিছু মমতাময়ী শব্দ। আমি প্রথমেই বলেছিলাম আমাকে যেন কিছু বলতে না বলা হয়, যা কিছু ভেবে ভেবে আসি বা কিছু সব কিছু এই মাইক্রোফোন দেখলে কিরকম গোলমাল হয়ে যায়। আজকে প্রথম যে কথাটা না বলে পাচ্ছি না, অনেক অনুষ্ঠানে যাই, অনেক অনুষ্ঠানে এরকম বসে থাকতে হয়, এরম ফেলিসিটেশন এরম হয় সব কিছু,
আজকে যেভাবে এনজয় করছি, দেবশঙ্কর যেটা একটু আগে বলে গেলেন, মানে প্রথম ধন্যবাদ জানাচ্ছি অগ্নিশ্বর। আমার কাছে যে কতটা মাহাত্ম রাখে সেটা বলে বোঝাতে পারবো না। আজকে আমাদের দুই ছেলে রাতুল আর রাজিত এই স্কুল থেকে পাশ করেছে এবং এই এই কলেজেই পড়বে বলে ওরা নিজেদের স্ট্রিম সমস্ত কিছু চেঞ্জ করে যাতে এই কলেজ এই স্কুলকে না ছাড়তে হয় এবং এই কলেজকে না ছাড়তে হয় তারা এখানেই পড়েছে। তখন এসছি আরেক রকমভাবে, তখন এসছি মা হিসেবে, যে যখনই প্যারেন্টস টিচার মিট বা কোনো কিছুতে হতো ভয় ভয়ে, ভীষণ ভয় ভয়ে এসছি। আজকেও ভয় ভয়, কারণ ছেলে যেখানে শিক্ষা নিয়েছে সেটা সেই ছেলের শিক্ষার মধ্যে দিয়ে আমরাও শিক্ষা পেয়েছি, অনেক শিক্ষা পেয়েছি, তো সেটা কিন্তু আমাদেরও কোথাও একটা শেখার জায়গা। আজকে সেই শ্রদ্ধাটা এই জায়গার উপর এত আছে এবং আজকে আমি একটা কথা না বলে পাচ্ছি না, যেটা হচ্ছে যে আজকে আমার এত আনন্দ হচ্ছে, আমাদের একটা ছোট্ট মানে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা ইনস্টিটিউট আছে উদয়ন, যেখানে আমরা সবসময় বলি যে এটা কিন্তু নাচ শেখা বা স্কুল নয়, এখানে নাচের সঙ্গে সঙ্গে অনেক কিছু তোমাকে শিখতে হবে। আর আমি বলবো যে বোধহয় ভারতবর্ষে, আমি ভারতবর্ষ কথাটাই বলবো এবং আমি জানি না পৃথিবীর আরও কোথাও আছে কিনা এরকম একটা কলেজ যেখানে রোজ আমরা অভ্যস্ত খবরের কাগজে শিক্ষা প্রতিষ্ঠানের যে কীরকম অবনতি হচ্ছে, কী হচ্ছে সেগুলো আমরা সবাই পড়ছি, সবাই জানি, কিন্তু এই একটা ইনস্টিটিউশন যেখানে আমাদের দেশে আছে, যেখানে আমার সবসময় মনে হয় এখন আমরা বড্ড হয়ে গেছি, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমার আমি কেন আমাকে কেন কেউ ডিকটেট করবে, আমাকে কেন বলে দেবে যে আমি কি পড়বো কি পড়বো না, না, প্রত্যেক বয়সের একটা একটা চ্যাপ্টার আছে, আমার মনে হয় একটা বইয়ের মতো এক একটা চ্যাপ্টারের এক একটা কাজ, এক একটা জিনিস আমরা মানে কি বলবো সেটা সেটা থেকেও আমার ভাষা জ্ঞান খুব খারাপ, না ইংরেজি না বাংলা কোনো ভাষায় বলতে পারি না, সেই জন্য বলতে চাই না, কিন্তু ভেতরে অনেক কথা এসে যাচ্ছে। প্রত্যেকটা বয়সের একটা মাধুর্য আছে, প্রত্যেকটা স্টেজের একটা মাধুর্য আছে। আজকে যতদিন আমাদের ছাত্র বা ছাত্রী কথাটা, আমরা যতদিন স্টুডেন্ট এই তকমাটা আমাদের ওপর থাকবে, আমরা আলাদা, আমাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে যাওয়া উচিত, যেটা সেন্সিভিয়াসে আছে, যেটা আজকে আমি সমস্ত তোমরা আমার ছেলে ছেলে মেয়ের বয়সী আমি বলবো তোমরা এটাকে ধরে রেখো, এটাকে যেতে দিও না, অন্য কোথায় কি হচ্ছে কি না হচ্ছে তাদের দেখে কোনো রকম প্রলোভন যেন না আসে তোমাদের মধ্যে, তোমরা এইটাকে এইটা তোমাদের সবচেয়ে বড় জোর যে তোমরা এরকম। আজকে আমার এত সুন্দর লাগছে, প্রত্যেক মেয়ে কি সুন্দর শাড়ি পরে আছে বা ইন্ডিয়ান পোশাক পরেছে, প্রত্যেক ছেলে কি সুন্দর ব্যবহার তাদের, এইটাই তো একটা প্রথম জিনিস যেটা একটা জায়গার প্রতি আমাদেরকে এরকম ভাবে চট করে একটা ভালোবাসা এনে দেয়। আমি ধন্যবাদ দেবো যে আপনারা এই জিনিসটাকে রেখে দিচ্ছেন আর এইটা এইভাবেই থাকা উচিত। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, এবার ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরকে যে এইরকম একটা প্রতিষ্ঠানে আমাকে ডাকা হয়েছে এবং আমাকে এত বড় একটা সম্মান দিয়েছেন। আমাকে যদি সম্মান না দিতেন এমনি এলেও আমি এতটাই সম্মানিত হতাম এই জায়গাটায় আসতে পারার জন্য। অনেক ধন্যবাদ। Thank you.
আজ থেকে অনেক কাল আগের কথা, গরম চায়ের কাপে চুমুক দিয়ে সকালবেলা দ্য স্টেটসম্যান পত্রিকায় শহুরে বাঙালি এক অদ্ভুত বৃদ্ধের কিছু অদ্ভুত লেখার কথা পড়তেন। ভদ্রলোকের নাম ছিল হরি রায়। তারপর কোনো একদিন অদ্ভুতভাবে উধাও হয়ে গেলেন তিনি। কলকাতার কোনো পুলিশ স্টেশনে কোনো ডায়েরি হয়নি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক একদিন পর মাতৃভাষায় ফিরে আসা একজন মানুষের গল্প, ইংরেজি সাহিত্যের পাঠ, ইংরেজি সাহিত্যেরই অধ্যাপক, প্রথমে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, তারপর স্কটিশ চার্চ কলেজে ইংরেজি ভাষাতেই প্রথম বই দ্য ফ্লেমিং নাইলেস। কিন্তু শিকড়ের স্বাধীনতাকে খুঁজছিলেন তিনি, তাই প্রখ্যাত সাংবাদিক গৌরকিশোর ঘোষের এক ডাকে 17 বছরের অধ্যাপনার পেশা ছেড়ে যোগ দিলেন সাংবাদিকতায়। 60 এবং 70-এর দশকে চলচ্চিত্র সমালোচনায় সম্পূর্ণ ভিন্ন একটা আঙ্গিক দিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তার সাংবাদিকের কলম থেকে সমান্তরাল ভাবনার অবকাশ ঘটালেন। বিবেকানন্দকে এ যুগের মানুষের কাছে আধুনিক এবং দূরদর্শিতার অন্যতম নিদর্শন হিসেবে নিয়ে চলে আসলেন। আসলে চিরকাল তিনি একটা মুক্ত মননের, মুক্ত চিন্তার প্রয়াসী থেকেছেন। মঞ্চে কিংবা টেলিভিশনের পর্দায় সঞ্চালকের ভূমিকাতেও তাই বারবার হানা দিয়েছেন অতিথিদের চেতনায়, একটা মুক্ত চিন্তার খোঁজে। তার লেখাগুলির মধ্যে অন্যতম মম প্রিয় তমাশু, কাদম্বরী দেবী সুইসাইড নোট, ডার্লিং ডোয়ার্কি, প্রাণসখা বিবেকানন্দ সহ নানা বই। জেভিএস কলেজ ক্যালকাটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বঙ্গ সাহিত্য সমিতির বিভিন্ন অনুষ্ঠানে বারবার এক ডাকে সাড়া দিয়েছেন তিনি। তাই কোনো অধ্যাপক, লেখক বা সাংবাদিককে নয়, আমাদের এক শুভাকাঙ্ক্ষীকে মঞ্চে রাখবেন, যিনি অনিশ্চয়তাকে জীবনে নিশ্চিত করেছেন, যিনি একজন আবেগপ্রবণ মানুষ, প্রবণতাই তার পথ সৃষ্টি করে। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, হরি রায়কে খুঁজে পেয়েছি আমি। তার পাঠককুল এতদিনে দুনিয়া ছেড়ে চলে গেলেও তিনি কিন্তু রয়েছেন বহাল তবিয়তে, কারণ সেদিনের ধরি ধরি অথচ ধরতে না পারা হরি রায়ের পেছনে লুকিয়েছিলেন রূপসাগরের মনের মানুষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দত্তপূজা বাঙালি 2017 রঞ্জন আগুনের তীর একটি ছোট্ট ভুল করলো প্রথম, 76 নয় 77। আমি এত মুগ্ধ হয়েছি আজকের এই সঞ্চালনা দেখে। এত বছর কলকাতায় থেকেছি, এত অনুষ্ঠানে গেছি, ও আজকে সঞ্চালনাকে নতুন পারমিতায় নিয়ে গেছে। সত্যি আমি এরকম অনর্গল বাংলা, এত অপ্রথ শব্দচয়ন এবং এমন অমোঘ বাক্য গঠন, অসাধারণ অসাধারণ। আমি আমার দশভুজা ওকে দিয়ে গেলাম। ও যে হরি রায়কে কী করে খুঁজে পেল আমি জানি না। হ্যাঁ, ঠিক কথা যে আমি তখন আনন্দবাজার পত্রিকায় কাজ করি এবং আনন্দবাজার থেকে একটা নির্দেশ দেওয়া হলো যে আমরা কোনো জায়গায় লিখতে পারবো না, কিন্তু আমি তো শুধু আমার নামটা দিয়েছি, আমার লেখাটাও হয়তো দিয়েছি, তাই ভাষাটা পরিবর্তন করলাম, ইংরেজি ভাষা দিইনি, বাংলা দিয়েছি, আর নামটা পরিবর্তন করলাম এবং বয়সও পরিবর্তন করলাম। আমি 40 বছর বয়স বয়সে এটা লিখেছিলাম টেলি স্টেশনের কাগজে তখন নিয়মিতভাবে, এবং
আজকে আমার যা বয়স হরিরায় তখন তাই বয়স ছিল। আজকে আমি আমার এই বয়সে পৌঁছে দেখছি যে সেদিনের হরিরায় কিন্তু আমার মধ্যে এখন সত্যি জীবন্ত হয়ে উঠেছে। আমি অতটাই নিঃসঙ্গ হয়েছি, অতটাই নির্বেদ এসেছে আমার মনে, এবং অতটাই অনিশ্চিত জীবনের অনিশ্চয়তাকে নিশ্চিত বলে ভাবতে পেরেছি। আমরা সবাই নিশ্চয়তা চাই, কিন্তু আজকে এই বয়সে এসে এইটুকু উপলব্ধিতে আমি উত্তীর্ণ হয়েছি বলবো যে নিশ্চয়তা বলে কিছু নেই। যে কোনো মুহূর্ত, সেই প্রাচীন ওলফের একটা কথা আছে, উই লিভ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট, লাইফ ইজ নট এ সিরিজ অফ বিগ ল্যাম্পস সিমেট্রিক্যালি অ্যারেঞ্জড। আমরা কখনো প্রতি মুহূর্তে পরের মুহূর্তে কী হবে আমরা জানি না, আর এইটাই জীবনের মাধুর্য। দিস ইজ দ্য বিউটি অফ লাইফ। আর একটা কথা বলি, আমি একেবারে অন্য গ্রহের মানুষ, এতদিন আগে জন্মেছি। আমি এটা বলছি ছাত্রছাত্রীদের কাছে, আমি যখন বড় হই তখন আমি একটা টোলে পড়েছিলাম কলকাতা শহরে, তখন টোল সংস্কৃতি ছিল। আমি জন্মেছিলাম শ্যামপুকুরের একটা বাড়িতে, খুব মধ্যবিত্ত বাড়ি, এবং আমার বাবা আমাকে টোলে ভর্তি করেছিলেন, রাজেনবাবুর টোল। সেটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ির পাশে, এবং সেই টোলেতে পড়ানো হতো সংস্কৃত, বাংলা, ইংরেজি, ল্যাটিন এবং গণিত। তো আজকে আমরা সংস্কৃত শিখি না, ল্যাটিন শেখার তো প্রশ্নই ওঠে না, এবং আমার মনে হয় এর ফলে আমরা যেন আমাদের শিকড় থেকে অনেক দূরে চলে গেছি। আমার মনে হয় ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ যে বাংলা যদি ভালো করে শিখতে চাও তাহলে সংস্কৃতের একটা বোধ অন্তত থাকা প্রয়োজন। আমি বলছিলাম যে উপক্রমণিকা পড়তেই হবে প্রত্যেককে, কিন্তু সংস্কৃতটা জানতে হবে একটু, না জানলে বাংলার ফিটটা ঠিক হবে না। তেমনি ওদের দেশে দেখো, কেমব্রিজে যাও, অক্সফোর্ডে যাও, যদি ইংরেজি সাহিত্য পড়তে চাও তাহলে তোমাকে ল্যাটিন পড়তে হবে, কিন্তু এদেশে সেটা চলে গেল কেন আমি জানি না। আর একটা ছিল যেটা হচ্ছে সেই সময় শিক্ষার মধ্যে, যেটা মমতা বললেন আমার খুব ভালো লেগেছে, যে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি কলেজে এসে, যে পুরনো মূল্যবোধ যেটা আমাদের জীবন থেকে চলে গেছে, সেই মূল্যবোধটা কিন্তু তোমাদের মধ্যে এই এত আধুনিকতার মধ্যেও, এই এত চারিদিকের কর্কশতার মধ্যেও কাজ করছে। এইটা কিন্তু আমার মনে হয় এই কলেজের যে বাতাবরণ সেইটে এটার জন্যে অনেক পরিমাণে দায়ী, এবং এই বাতাবরণটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে আমি যে জগৎটা ছেড়ে এসেছি শিক্ষার, সেই জগৎটাকে আমি কিন্তু এখানে এসে পেলাম, সেটা কিন্তু তোমাদের মধ্যে আমি দেখলাম। তোমাদের ব্যবহার, তোমাদের সৌকুমার্য, তোমাদের আন্তরিকতা সব কিছুর মধ্যে সেটা রয়েছে, আর এটা যেই বাইরে যাব সেটা হয়তো আর থাকবে না। চারধারে কলকাতা এত বেশি পরিবর্তিত হয়ে গেছে, তো আমার মনে হলো যে এখানে টাইম খানিকটা ফ্রোজন বলে আমার মনে হয়েছে, এবং এটা যেন তোমাদের মধ্যে বেঁচে থাকে, এই মূল্যবোধ যেন থাকে। এবং আর একটা কথা বলি, যে লেখাপড়ার মধ্যে যাই করো না কেন, আমরা যদি টেকনিক্যাল লেখাপড়া আমরা করি, আমরা যদি যে রোজগারের জন্য, উপার্জনের জন্য যে পড়াশোনাটা করি, সেটা বাইরেও সেই লেখাপড়াটা করবে যেই লেখাপড়া আমাদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং সততাকে নষ্ট না করে। আমরা যেন প্রত্যেকের কাছে মধুর হয়ে থাকতে পারি। আমি নিজে মধুর রসে বিশ্বাসী, এবং সেই মধুর রস আজকে আমি তোমাদের মধ্যে দেখে গেলাম, আমার খুব ভালো লাগলো। আবার যদি ডাকো আবার আসবো। এবার যে গল্পটা শোনাবো সেটার শুরু 68 নম্বর ওয়েলেস্টি স্ট্রিট, আজকের রফিয়া আহমেদ কিদবাই রোড থেকে, যেখানে গুপচি গলির অন্ধকার খমড়ে বেড়ে উঠছিলেন কালোর পথযাত্রী। বাড়িতে টেলিভিশন সেট ছিল না, তাই দিদার রেডিওটাকে ঘিরেই
আবর্তিত হতো স্বপ্ন। তারপর একদিন ধোপার বাড়ি থেকে কাপড় আনার সময় কাপড়ে জড়িয়ে থাকা কাগজে FM চ্যানেলের বিজ্ঞাপনটা দেখতে পান। 1994 FM, তারপর থেকে FM মহানগর কলকাতা কলকাতার নিত্য দিনের ঘুম ভাঙার সঙ্গে তিনি রাতের নিস্তব্ধতা কাটিয়ে রোজ যখন আরমোরা ভাঙে আমার আপনার শহর, ইয়ারফোনে বাড়ি গাড়ির মিউজিক সিস্টেমে তিনি বলে ওঠেন, হাই কলকাতা। ১৯৯৮ থেকে ২০০২ দূরদর্শনের পর্দায় খাস খবরে এই খাস মানুষটিকে প্রথমবার দেখতে পেল আপামর বাঙালি। তারপর থেকে ক্রমেই রেডিও এবং ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠলেন তিনি। আলফা পেন্টাথলন, হাও মাও খাও, তার অসাধারণ সঞ্চালনা জীবন্ত করে তুলত সকালগুলোকে, সন্ধেগুলোকেও। ধুলো ধোঁয়া আর কাজের চাপে উষড়ে পড়া বাঙালিকে, বলা ভালো বঙ্গবাসীকে, তিনি দিলেন রঙ্গ হাসি। মিরাকল তো হলোই, তার সঙ্গে টেলিভিশনের পর্দায় শিরিন্দ্রা টেলি ছবি দিয়ে শুরু, তারপর বং কানেকশন, নট ওভার নট আউট, মাইকেল, কলকাতায় কলম্বাস, একের পর এক চলচ্চিত্রে প্রমাণ করেছেন নিজেকে। আর বাংলা গানের ক্ষততে তিনি নাকি ওষুধ নয়, পরিয়ে দিয়েছেন ব্যান্ডেজ। আর এখন তো শোনা যাচ্ছে তিনি নাকি কলকাতার সকাল ম্যান হয়ে সারা বিশ্বের ম্যানদের টেক্কা দেওয়ার খেলায় নেমেছেন। অনেকেই প্রশ্ন করেন, মঞ্চ, টেলিভিশন, বড় পর্দা, একটা মানুষ এত হাসাতে পারেন কি করে? আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একদিন পর দাঁড়িয়ে বলি, আমাদের বাঙালিদের জীবন থেকে ভাষা আর হাসা দুটোই যখন ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে, তখন মনে রাখার একটা ছুতো লাগে বই কি। হয়তো তার জীবনে মুস্কানের অভাব নেই বলে তিনি জানেন। নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলার সেরা সঞ্চালক তিনি। দক্ষিণার মঞ্চে তার সঞ্চালনা দেখার সৌভাগ্য তো আমাদের নেই, তাই স্বাদ আর সাধ্যের ফারাকটা আজ একটু অন্যভাবে খুঁজিয়ে দিলাম। দশভুজা বাঙালি ২০১৮ মিট। গুড ইভিনিং সকাল ম্যান, এখন বিকেল ম্যান। সঞ্চালনার দায়িত্বে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন, তিনি ফায়ারম্যান, ওনার থেকে ব্যাটের কাজ আমরা কেউই করতে পারতাম না। নজন বিশ্বখ্যাত আর একজন স্বল্পখ্যাত দশভুজাকে সম্বর্ধনা জানানোর জন্য আজকের এই বিশেষ আয়োজন যে একা হাতে সামনে যাচ্ছে, তার থেকে বড় দশভুজা এই ঘরে আর কেউ নেই। তোমার কাছে ভাই একটাই অনুরোধ, তুমি এটা প্রফেশনালি নিও না, তোমার হাত মারা যাবে। তুমি যদি এটা কোনোদিন প্রফেশনালি নিতে চাও এবং আমার কাছে আসো টিপস নিতে, আমি রিফিউজ করব। কেউ জেনে বুঝে নিজের সর্বনাশ করতে পারে না।
সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং তাহলে আমি কিছু বলিনি এখনো, তাও ধন্যবাদ জানাচ্ছি সবাই উপস্থিত আমার কলিগস, আমার সিনিয়র্স এবং যাদেরকে অ্যাডমায়ার করেছি আজকে তাদের একসঙ্গে এখানে দেখতে পাচ্ছি, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমার ছোটবেলা থেকে দুটো স্বপ্ন ছিল, দুটোই অপূর্ণ থেকে যায়, বোঝাই কিভাবে। আমার স্বপ্ন ছিল আমি অমিতাভ বচ্চনের মতন 6 ফুট 2 ইঞ্চি লম্বা হব, আর একটা স্বপ্ন ছিল আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ছাত্র হব। প্রথম স্বপ্নটা খুব ছোটবেলায় শেষ হয়ে যায় না, এতে আমার বাবা মার কোনো দোষ ছিল না, কিন্তু আমি 75-এর বেবি। সেই বছরই আমার জন্মের পর ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন, তারপর যেটুকু পর বাড়ার খুব সাবধানে বলতে হবে এটা, যেটুকু পর বাড়ার সম্ভাবনা ছিল সেটা ওখানেই মিসেস গান্ধী শেষ করে দেন, আর আমি বাড়তে পারিনি। আমার বাবা মার বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছিলেন এবং আমি আলটিমেটলি 5-7 এসে থেমে যাই, 6-2 আমার হয়নি। দ্বিতীয় স্বপ্ন, আমার খুব ইচ্ছে ছিল এই কলেজে পড়ার, আমার অনেক বন্ধু বান্ধব এই কলেজে চান্স পায়। আমি আইএসসি তে 80.4% পেয়েছিলাম মাত্র, আমার কোনো দোষ ছিল না। সেই রাতে এক্সামিনারের ঘুম পেয়েছিল যিনি আমার খাতা দেখছিলেন, বিশ্বাস করুন অনেক কম পেতে পারতাম আমি, 80.4 টা 48.2 হতে পারতাম। What happened subsequently is I applied and those people also applied যাদের আমার থেকে বেশি নম্বর ছিল, এবং কোন রকমের করুণা সেই সময় সেন্ট জেভিয়ার্স কলেজের কর্তৃপক্ষ আমায় দেখাননি। আমার বাবার কোনো টাউট বা দালাল জানা ছিল না, পয়সাও ছিল না যে কোনোভাবে কাউকে ইনফ্লুয়েন্স করতে। এটা আর একটা ব্যাপার যে এখানে কাউকে ইনফ্লুয়েন্স করা যায় না, আমি অন্য অনেক চ্যানেল দিয়ে ট্রাই করেছি পারিনি। প্রথমত আমার লুকস নিয়ে ইমপ্রেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় অত্যন্ত অসাধ্য ছিলাম দেখতে। Father Maliyakkal was a terror at that point of time, I still remember him. And ওই স্বপ্নটা অপূর্ণ থেকে যায়। Now, আজকে এই উত্তরীয় এই ফুল যেটা আমি আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে কোনোদিন না শুকোয়, এই মানপত্র এই সমস্ত কিছু দিয়ে আমি আমার বাবা মার হাত ভরাবো, আমার আব্বার হাত ভরাবো, আর বলবো তোমার ছেলে 22 ফেব্রুয়ারি 2018 ফাইনালি জেভিয়ার্স অ্যাডমিশন পেল। থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি আই ওয়াজ এ ভেরিয়ান, ফিরদৌসুল হাসান সাহেবকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভেরি গুড চয়েস এবারের জন্য। জোকস অ্যাপার্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অনারিং মি। এবং বাংলা ভাষায় আমরা যারা যারা একটু আধটু করে খাওয়ার চেষ্টা করি, আমরা যারা প্রয়াস করি প্রত্যেক দিন প্রত্যেক রাতে যাতে যেভাবেই হোক মানুষকে আমরা এন্টারটেইন করতে পারি, আর ভাষা নিয়ে খেলা এই বিষয়টার মধ্যে অন্য একটা মজা রয়েছে, এই যে আশার নেশা, এই কথাটা সত্যি একটু আলাদা মাত্রা পায় যখন এই দশভুজা অনুষ্ঠানে এতগুলি মানুষের মাঝে আমিও একটু সম্মান নিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট একটু নয়, এটা বিরাট সম্মান আমার কাছে। ভাষাকে কেউ ছোট করতে পারেনি, ঠিক তেমনই জেভিয়ার্সকেও কোনোদিন কেউ ছোট করতে পারবে না। জেভিয়ার্স ছিল আছে এবং বাংলা ভাষার জন্য এই ইনস্টিটিউশন যাকে না পৃথিবীর সেরাতম ইনস্টিটিউশনগুলোর মধ্যে একটি, বাংলা ভাষার জন্য যা করেছে এই ইনস্টিটিউশন সেটা সত্যি ভোলার নয়।
মজা করে অনেকবার অনেকে জিজ্ঞেস করেছি বাংলা কত দামি তুমি জানো, ভেতরকার ওই আশার নেশায় মুদ হয়ে থাকা মানুষটা বলেছে হ্যাঁ জানি, খালাসি টোলায় 69 টাকায় পাওয়া যাচ্ছে। আজকের দিনে নানাবিধ কারণে মানুষের কলম বিক্রি হয়ে গেছে, মানুষের আঙুল বিক্রি হয়ে গেছে, ভাষাটাকে কেউ কিনতে পারলো না, এটাই খুবই আশ্চর্যের বিষয়। এবং সেই ভাষা আমরই বাংলা ভাষা। আপনারা তোমরা তোরা খুব ভালো থাকবেন, থেকো থাকিস, দিস ইজ অ্যান অনার অ্যান্ড দিস উইল স্টে উইথ মি টিল লাইফ। আফসোস একটা ঘুচে গেছে, আই এম ফাইনালি অ্যাজ এ ভেরিয়েন্ট, আই হ্যাভ গট অ্যাডমিশন অন দ্য 22nd ফেব্রুয়ারি 2018। শুধু ইন্দিরা গান্ধীকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। এবার আর একটা গল্প, একটু আগেই বলছিলাম না যে দশভুজা বাঙালি 10 অস্ত্রে সুসজ্জিতা হয়ে দেবীকে নিধন করেছিলেন, কিন্তু দশভুজা যেহেতু বাঙালি তাই একটা 11 নম্বর অস্ত্রের প্রয়োজন হয় ওই কি, যার গল্প শোনাবো। নিজের নামের প্রতি এতটা সুবিচার খুব কম বাঙালি করতে পারে, মঞ্চ থেকে পর্দা, জলে কিংবা জঙ্গলে সমান পদচারণা তার। ১৯৮৩ সালে শহর কলকাতায় এসে যোগ দিয়েছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যচন্দস থিয়েটারের দল চারবাকে, তার হাত ধরেই প্রথমবার টেলিসিরিয়ালে আসা 13 পার্বণ দিয়ে, আর তপন সিনহার অন্তর্ধান ছবিতে বড় পর্দায় অভিষেক। তারপর থেকে বারবার নিজেকে ভেঙে চুড়ে আগুনে পুড়িয়ে জেগে উঠেছেন ফিনিক্স পাখির মতো। আর তাই বিক্রম সিংহ, বিবর, দেশ, দামু, শ্বেত পাথরের থালা, এক যে আছে কন্যা, হেমলক সোসাইটি, নিশি যাপন, ভূতের ভবিষ্যৎ, মেঘনাদ বধ রহস্য বারবার প্রমাণ করছেন সেই ফিনিক্স পাখির ফর্মুলাটা। কাকাবাবু হেরে গেলেন কিংবা এক টুকরো চাঁদ ছবির গুরুগম্ভীর রাজা রায় চৌধুরী যখন মঞ্চে চলো পটল তুলি, দুধ খেয়েছে ম্যাও বা চিটেগুড়ের মতো নাটকে হাসির রোল তোলেন, তখন তিনি বুঝিয়ে দেন অভিনয় সত্তাটাই আসল। আসলে সেন্ট জেভিয়ার্সের ছেলেদের পড়ানোর সময় কতবার গার্জিয়ান কলের মুখোমুখি হয়েছেন জানি না, কিন্তু গার্জিয়ান কলের মুখোমুখি তিনি আজও হচ্ছেন এবং ভবিষ্যতেও হয়ে যাবেন। আর আমাদের মতো 90-এর দশকে জন্মানো একটা আস্ত প্রজন্মের কাছে দক্ষিণ কলকাতার এই বাসিন্দাটির আসল ঠিকানা 21 রজনী সেন রোড। বাক্স রহস্য দিয়ে ছোট পর্দায় আগমন হয়েছিল, তারপর নয় নয় করে আরো 9 বার, মঞ্চে 1 বার, 2003 বোম্বাইয়ের বোম্বেতে, তারপর কৈলাসে কেলেঙ্কারি, টিন্টো রেটো যিশু, গোরস্থানে সাবধান, রয়্যাল বেঙ্গল রহস্য, ডবল ক্ষমতা। সত্যজিতের স্কেচে বাঙালি এখন সব্যসাচীকেই খোঁজে। শাহরুখ খানের সঙ্গে দিলসে, অমিতাভ বচ্চনের সঙ্গে খাকি, 3, সাইফ আলী খানের সঙ্গে পরিণীতা, জেনে রাখুন আমির খান থেকে দীপিকা পাড়ুকোন, অনেক মানুষের বাংলার সবচেয়ে পছন্দের অভিনেতা কিন্তু তিনি। আর আজ তার ভরসাতে এখনো কিশোর বাঙালি তপসে হওয়ার স্বপ্ন দেখে, আর তার ভরসাতেই দশভুজা বাঙালির 10টা অস্ত্রের সঙ্গে আর যোগ করে দিলাম একটা 11 নম্বর অস্ত্র, মগজাস্ত্র। নমস্কার, শুভ সন্ধ্যা।
সেটা হচ্ছে যে প্রথম কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমি গর্বিত, আমি সম্মানিত, আমি কৃতজ্ঞ। আমি এতখানি আশা করিনি, কারণ আজকে যাদের সম্মানিত করা হচ্ছে যেমন দাস পাঠের, তারা প্রত্যেকেই এত গুণী। আমার মনে হয় তাদের সকলের যদি সঙ্গে তুলনা করা হয় তাহলে আমি বোধ হয় সবচেয়ে কম গুণী। কিন্তু তার সত্ত্বেও যে আমাকে এই ধরনের সম্মান দেখানো হচ্ছে তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ এবং গর্বিত। আমি এইটুকুই বলবো যে সেন্ট জেভিয়ার্সের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম খুব ছোট বয়সে, চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছিলাম সেন্ট জেভিয়ার্স স্কুলে, এবং তারপরে আমি দিল্লি চলে যাই। কিন্তু তারপরে আবার যখন ফিরে আসি তখন স্কুল কলেজ সবই বেরিয়ে গেছে, আর সেন্ট জেভিয়ার্সে পড়া হয়ে ওঠেনি। কিন্তু আমার ভাই, আমার দাদা সকলেই সেন্ট জেভিয়ার্সের সঙ্গে যুক্ত, এবং আমার দুই পুত্র তারাও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকেই পাস করেছে, এবং তারা এখন বেরিয়ে গিয়ে আমাকে নানান রকম গল্পই বলেছিল। এবং সেন্ট জেভিয়ার্স কলেজ সম্বন্ধে আমি যা যা ভালো ভেবেছিলাম সেই সবকটাই তাদের মুখ থেকে শোনা, এবং সকলেই যা বলেছেন তারই পুনরাবৃত্তি আর করবো না। শুধু এইটুকুই বলবো যে সেন্ট জেভিয়ার্সে আসতে সবসময় ভালো লাগে, কারণ বুদ্ধিদীপ্ত লোকেদের সঙ্গে মেলামেশা করতে কার না ভালো লাগে বলবো। আমার এবং এমন একটি প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজ যেখানে যারা পড়ে তারা বুক ফুলিয়ে বলে আনসভেরিয়ান, আর বাকিরা একটু হিংসে করে, কাজে আমিও তাদের একটু হিংসে করি। তবে মীরের কথা অনুযায়ী ছপর দুই হয়ে খুব একটা লাভ হয়নি, ছপর দুই হয়ে বড় জোর আমার মতন ছপর দুই আরও আছে, কিন্তু তারা কিন্তু ফেলুদার চরিত্রে অভিনয় করার সুযোগটি পায়নি। আমার কাছে এটা একটা স্বপ্ন যেটা বাস্তবায়িত হয়েছে সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের জন্যেই, যাদের দৌলতেই আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছিল। এবং বেশিরভাগ মানুষ যখন ভালো বলেছে তখন সত্যি সত্যি নিজের খুব ভালো লেগেছে, এবং আমি আশা করছি যে এখন এই বয়সে এসেও যদি আরেকটা সুযোগ পাই আবার করব, কারণ ফেলুদার লোক বড়। আমি যেহেতু ছোটবেলা থেকে দিল্লিতে মানুষ হয়েছিলাম সেহেতু আমাদের খুব একটা বাংলা চর্চা ছিল না বাড়িতে, স্কুলে রাদার, এবং স্কুলে যেটা হতো সেটা হচ্ছে বেশিরভাগ সময় হিন্দিতে কথা বলতাম, ইংরেজিতে কথা বলতাম, এবং একটা সময় হয়েছিল যখন বাঙালির সঙ্গে বাঙালিরাও আমরা হিন্দি বা ইংরেজি ব্যবহার করতাম, এবং তার জন্য বাবার কাছে যথেষ্ট বকা খেয়েছিলাম। জোর করে বাবার লেখা প্রচুর নাটক ছিল যেগুলো আমাকে বলেছিলেন তুমি স্ক্রিপ্ট কপি করবে এবং হাতে লিখে, এবং হাতের লেখা খারাপ হলে কানমলা খেতাম, এবং সেই জন্যে বাংলার চর্চাটা রয়ে গিয়েছিল, এবং সেটাই আমাকে বোধহয় সাহায্য করেছে যখন কলকাতায় ফিরে আসি তখন বাংলা নাটক করার, বাংলা টেলিভিশন সিরিজ করার, বাংলা সিনেমা করার, এবং বাংলার সাহিত্যকে আপন করে নেওয়ার, যেটার সঙ্গে আমরা এক্সপোজ ছিলাম না দিল্লিতে থাকাকালীন। এবং এটাই আমার কাছে পরম সৌভাগ্য। আমি মনে করি বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, এবং আমি বাঙালি হিসেবে এতটাই গর্বিত যে আমি জোর গলায় বলি আমি বাঙালি। তবে বাঙালি হিসেবে আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে সারা পৃথিবীতে প্রমাণ করা যে বাঙালি কারোর থেকে কম নয়। সেটা অনেকেই প্রমাণ করেছে, এখনও অনেক কাজ বাকি আছে, এবং তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজের যেমন দাস আঠেরোর বাঙালিদের সম্বর্ধনা দেওয়া, বাংলার স্বীকৃতি দেওয়া, এবং একুশে ফেব্রুয়ারিকে মনে রাখা আমাদের সকলের গর্বের বিষয় আজকে এইটা। এবং আরেকবার আমি সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রহস্যের যখন উদ্ঘাটন হয়েই গেছে তখন আর সময় নষ্ট করে লাভ কি, ঠিক ধরেছেন। দশভুজা বাঙালির শেষ লগ্নে এসে হাজির আমরা, আর এই দশভুজা বাঙালির সঙ্গে একজন বাঙালি আছেন যাকে গিয়ে ইংরেজিতে প্রশ্ন করলে উত্তরটা বাংলায় আসে, আমাদের অভিভাবক গ্র্যান্ডফাদার ডক্টর টমি স্যাভিও।
জেভিএস কলেজ ক্যালকাটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন কৃতজ্ঞ তাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক অ্যালামনাই এবং প্রত্যেক শুভাকাঙ্ক্ষী যাদের সাহায্য ছাড়া দশভুজা বাঙালি অসম্পূর্ণ থাকত। আমরা ধন্যবাদ জানাই বঙ্গ সাহিত্য সমিতির অনেক নাম আছে এখানে, ময়ূর, শালিনী, অভিরূপ, শ্রেয়সী, প্রতীক, শুভম, সম্বিত, দেবারতী, তিশাদের সঙ্গে অপরিসীম পরিশ্রম করে চলে যারা আজকে দশভুজা বাঙালিকে রূপ দিলেন। আর এই দশভুজা বাঙালির তিন রূপকার সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব কোনার, দুই প্রাক্তন সম্পাদক শ্রী ফিরদাউসুল হাসান এবং শ্রী স্নেহা শিষ্য। এবং সবার শেষে ধন্যবাদ জানাই সেই মানুষটিকে যিনি আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আগলে রেখেছেন অভিভাবকের আদরে, আমাদের মাননীয় সভাপতি রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিওকে। পর্দা পড়তে শুরু করেছে, এবার চলে যেতে হবে, জাহুল্লাস চলতে থাকবে। শুধু যাওয়ার আগে বলে যাই, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে আবার আসবো ফিরে।